Assalamualaikum viewers, welcome back once again. Bondhura, Techjoner ajker ei video te apnara dekhben emon kichu advanced gadget je gadget gulo ke apni chaile kichu international website theke kine nite parben. Ebong eshob gadget er byabohare apnar protidiner jibon ke aro sundor o shohoj baniye dite shahajjo korbe. To eshob amazing gadget er price o bistarito jante video ti prothom theke shesh porjonto dekhte thakun. আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। Vivo Hubless E-bike। বন্ধুরা, সাধারণত আপনারা হয়তো অনেক রকমের নরমাল বা ই-বাইক দেখেছেন, কিন্তু আমার মনে হয় এই রকম ই-বাইক এর আগে কখনোই দেখেননি। কারণ যে কোনো ই-বাইক অথবা সাধারণত বাইসাইকেলের হুইলে এলআই ভেস্ট বা স্প্রোক দেওয়া থাকে, বাট এটি এমন এক ই-বাইক যা টায়ারকে বিশেষ এক টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। এতে করে চাকার মাঝখানে না দেওয়া হয়েছে এলআই ভেস্ট না স্প্রোক, আর এই জন্যই সাইকেলটিকে দেখতেও ভবিষ্যতের মতো লাগে। এটির ভিতরে এক পাওয়ারফুল মোটর লাগানো হয়েছে যা ঘন্টায় 25 কিলোমিটার স্পিড প্রোভাইড করবে। এছাড়াও সাইকেলটিকে সিঙ্গেল চার্জে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এটিতে আরও কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে, যেমন মোশন ডিটেক্টর, ফিঙ্গারপ্রিন্ট লক, জিপিএস ট্র্যাকিং ইত্যাদি। সো ফ্রেন্ডস, এরকম অ্যাডভান্স টেকনোলজির জন্য লাইক বাটন একটা হিট করতে পারেন এবং এটির প্রাইস 2000 USD। সানরে হাই ফাই অডিও সানগ্লাস। বন্ধুরা, বর্তমানের দিনে ইয়ারপডস এর ব্যবহার বেড়েই চলছে, আর সেটার কারণ হচ্ছে দেখতে অনেক ছোট আর পুরোপুরি ওয়্যারলেস হয়ে থাকে, যাকে ব্যবহার করে খুব সহজে মিউজিক শোনা, কলস রিসিভ থেকে আরও কিছু কাজ করতে পারবেন। তবে সেটার একটা প্রবলেমও রয়েছে, আর সে প্রবলেম হচ্ছে আধুনিক যেসব ইয়ারপডস রয়েছে সেগুলো কানে ঠিকমতো ফিট না হওয়া এবং বারবার খুলে যাওয়া ইত্যাদি। তো আপনার সাথেও যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পারেন এই রকম সানগ্লাসকে। এটি এমন এক সানগ্লাস হয়ে থাকে যাকে আপনি আপনার স্মার্টফোনের সাথে সবসময় কানেক্ট রাখতে পারবেন। এছাড়াও এটিতে 4টা স্পিকার লাগানো হয়েছে যেগুলো বোন কন্ডিশন টেকনোলজির উপর বেসড, অর্থাৎ আপনার কান ওপেন থাকা অবস্থায় সাউন্ড প্রোডিউস করবে। এটির ওয়েট মাত্র 46 গ্রাম, যাকে আপনি আরামসে পরে থাকতে পারবেন। তো আপনিও যদি চান এমন এক ট্রেডিশনাল স্পাই গ্যাজেট যাকে বিভিন্ন সিক্রেট কাজে ব্যবহার করতে পারবেন, তাহলে এইরকম সানগ্লাসকে ব্যবহার করে দেখতে পারেন এবং এটির প্রাইস 220 USD, যা বাংলাদেশি টাকায় 18,000 টাকা। স্যামসাং বলি। এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটটি তৈরি করেছে স্যামসাং ব্র্যান্ড। এই ছোট বলের মতো দেখতে রোবট নিজে থেকে ভাবতে পারে এবং ডিসিশন নিতে পারে। তো এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে এই স্যামসাং রোবট কি কি করতে পারে। Goodbye, Bali. এই রোবটের সামনের দিকে লাগানো হয়েছে এক ক্যামেরা ও কিছু সেন্সর। এই রোবট নিচে থেকে আপনাকে ভিডিও কলও করতে পারবে। এই স্যামসাং ব্র্যান্ডের রোবট এত স্মার্ট যে এটাকে অপারেট করার জন্য কোনো রকম জয়স্টিক বা কোনো মানুষের প্রয়োজন পড়বে না। কিন্তু এই রোবটকে এখনো মার্কেটে লঞ্চ করা হয়নি। DJI RSC2। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গিম্বালকে, যাকে বিশেষ করে তৈরি করা হয়েছে আপনার প্রিয় DSLR এর জন্য। বন্ধুরা, বেসিক্যালি এক DSLR গেমবালের প্রাইস অনেক বেশি হয়ে থাকে, তবে অনেকগুলো ফিচার দেওয়া থাকে না। কিন্তু যদি বলা হয় DJI এর কথা তাহলে আপনি এই গেমবালে সব রকমের অ্যাডভান্স ফিচার দেখতে পাবেন। যেমন এটিতে আপনি 3-axis গেমবাল স্টেবিলাইজেশন ফিচার দেখতে পাবেন, এতে করে আপনি আপনার DSLRকে খুব সহজে স্মুথলি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এটির ফোল্ডেড ডিজাইন এটিকে সাইজে অনেকটা ছোট বানিয়ে দেবে, এতে করে গেমবালটিকে ব্যবহার করাও বেশ সহজ বলে মনে হবে। এবাদেও এটিকে কন্ট্রোল করার জন্য একটি ছোট ডিসপ্লেও দেখতে পাবেন। আপনি চাইলে সিঙ্গেল চার্জে মোটামুটি 14 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। তো বেশ চমৎকার এরকম গেমবাল যা আপনার DSLRের জন্য একদম পারফেক্ট বলে মনে হবে এবং এটির প্রাইস 500 USD, যা বাংলাদেশি টাকায় 44,000 টাকা। বেঙ্গল ডিজিটাল জুয়েলারি।
বন্ধুরা, স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ব্র্যান্ড তো অনেকই দেখেছেন, কিন্তু এবার পরিচয় হন এই ব্যাঙ্গেল জুয়েলারির সাথে। এটার উপরের দিকে পুরোটাই স্ক্রিন, যা দেখতে খুবই আকর্ষণীয় ও অ্যামেজিং লাগে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা স্মার্টফোনের সব রকম কাজই করতে পারবে। এটাতে আপনি সোশ্যাল মিডিয়ার সব রকম নোটিফিকেশন দেখতে পাবেন। আপনি চাইলে এটা দিয়ে আপনি যে কাউকে মেসেজও পাঠাতে পারবেন। এই জুয়েলারি স্ট্রেচেবল ও ফোল্ডেবল হয়ে থাকে। সাথে এটাতে অনেকগুলো থিমসও দেওয়া হয়েছে, যেগুলোর কারণে এটা দেখতে আরো অসাধারণ লাগে। এটাতে গ্র্যাভিটি সেন্সরও লাগানো হয়েছে, যার কারণে এটা সেন্সর মোশনের অ্যাকর্ডিং স্ক্রিনে রেসপন্স করতে পারে। সবশেষে এই ব্যাঙ্গেল জুয়েলারিকে চার্জ দেওয়ার জন্য এটার সাথে এক ওয়্যারলেস চার্জারও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই জুয়েলারি যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আর আপনাকে যদি স্মার্ট ওয়াচ, এক স্মার্ট ব্র্যান্ড এবং এই জুয়েলারির ভিতর থেকে যে কোনো একটা নিতে বলা হয় তাহলে আপনি কোনটি নেবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালারফিট প্রো টু স্মার্ট ওয়াচ। বন্ধুরা, সাধারণত মার্কেটে যথেষ্ট পরিমাণে স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল, যেগুলোকে আপনি চাইলে কিনে নিতে পারবেন। কিন্তু আপনি যদি মিডিয়াম বাজেটের মধ্যে এমন এক স্মার্ট ওয়াচ কিনে নিতে চান যে ওয়াচের মধ্যেও সব রকমের স্মার্ট ফিচার দেখতে পাবেন, তাহলে আমি বলবো এই কালারফিট স্মার্ট ওয়াচ একটি বেস্ট অপশন হতে পারে। গাইস, এটিতে সব রকমের সেন্সর দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি হেলথ ট্র্যাকিং থেকে শুরু করে সব রকমের অ্যানালাইসিস দেখতে পাবেন, যেমন হার্ট রেট মনিটরিং, ক্যালোরি কাউন্টার, স্টেপ মনিটরিং ইত্যাদি। এছাড়াও এটি ফুললি ওয়াটারপ্রুফের সাথে ফুল টাচ স্ক্রিন। এই স্মার্ট ওয়াচে একবার চার্জ করলে মোটামুটি প্রায় 10 দিন পর্যন্ত চালাতে পারবেন। এবারেও এই ছোট্ট স্মার্ট ওয়াচ আপনার মোবাইল ফোনের জন্য এক নোটিফিকেশন অ্যালার্ট ব্র্যান্ডের মতোও কাজ করবে। এছাড়াও আরও কিছু ফিচার দেখতে পাবেন এই স্মার্ট ওয়াচে। তো কম দামের মধ্যে একটি বেস্ট স্মার্ট ওয়াচ হতে পারে আপনার জন্য, এবং এটির প্রাইস 3000 টাকা। পাওয়ার ই ড্রোন। বন্ধুরা, আপনারা হয়তো অনেক রকমের ড্রোন দেখেছেন, যেগুলোকে ফটোগ্রাফি বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি যে ড্রোন আপনাদের দেখাবো, সে ড্রোনকে আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি, বিকজ এটির ডিজাইন কিছুটা আজব। অর্থাৎ এই ড্রোন দেখতে এক ড্রিমের মতো, আকাশে যখন ফ্লাই করে তখন এটিকে দেখতে এক ড্রিমের মতোই লাগে, বাট যখন এটির পাখাগুলো মেলে দিবে তখন আবার এটিকে এক ড্রোন বলে মনে হবে। সাথে এটিতে এক 4K HD ক্যামেরা লাগানো হয়েছে, যা দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এটির সাথে আপনি পাবেন 2.4 GHz রিমোট কন্ট্রোলার, যা দিয়ে প্রায় 3.1 মাইল দূর থেকে ড্রোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটিকে সিঙ্গেল চার্জ করে 23 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এবং এটিকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিমও করতে পারবেন। আর এই ড্রোনটির বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 500 USD, যা বাংলাদেশি টাকায় 42,000 টাকা। সো বন্ধুরা, এসব গ্যাজেটের ভিতর থেকে কোনটি আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। তো কথা হবে আর একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।